নতুন প্রযুক্তি এবং টেলপাইপ নির্গমন দূর করার প্রয়োজনীয়তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বৈদ্যুতিক গাড়িগুলো এখন সারা বিশ্বের প্রচলিত যানবাহনের সাথে রাস্তা ভাগ করে নেয়। বৈদ্যুতিক গাড়ি কি? বৈদ্যুতিক গাড়িগুলো হলো অটোমোবাইল, যা একটি অনবোর্ড ব্যাটারি প্যাক এবং একটি জ্বালানি ইঞ্জিনের পরিবর্তে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে। এটি একটি অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন হিসেবেও পরিচিত। একটি বৈদ্যুতিক শক্তির উৎস অনবোর্ডের ব্যাটারি প্যাকটিকে চার্জ করে এবং গাড়িটি পুনর্জন্মগত ব্রেকিংয়ের মাধ্যমেও ব্যাটারি রিচার্জ করতে পারে। বৈদ্যুতিক গাড়ি কিভাবে কাজ করে? আজকের বৈদ্যুতিক গাড়িগুলো লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে, যা একটি এসি চার্জার ব্যবহার করে বাসস্থানে চালিত হতে পারে। বৈদ্যুতিক গাড়িগুলো ডিসি পাওয়ারের মাধ্যমে দ্রুত চার্জিংয়ের মধ্য দিয়ে যেতে পারে। সম্পূর্ণ চার্জে কিছু দূরপাল্লার বৈদ্যুতিক যান 350 মাইল পরিসীমা অতিক্রম করতে পারে, দৈনিক ভিত্তিতে দীর্ঘ দূরত্ব কভার করার জন্য যথেষ্ট। টু টাইপস অফ ইলেকট্রিক ভেহিকেলস। দুটি প্রধান ধরনের বৈদ্যুতিক গাড়ি হলো বিশুদ্ধ বৈদ্যুতিক গাড়ি এবং প্লাগ ইন হাইব্রিড। এই গাড়িগুলো বৈদ্যুতিক মোটর পাওয়ার জন্য বিভিন্ন উপায়ে কাজ করে। বিশুদ্ধ বৈদ্যুতিক যান। পেট্রোল বা ডিজেল গাড়ির বিপরীতে যেগুলো একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিন ব্যবহার করে, এই গাড়িগুলো কেবল গাড়ির বেসে থাকা একটি বড় লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে অপেক্ষাকৃত ছোট বৈদ্যুতিক মোটরে শক্তি স্থানান্তর করে। মোটর তখন গাড়িকে শক্তি দেয়। প্লাগ ইন হাইব্রিড বৈদ্যুতিক যান। একটি প্লাগ ইন হাইব্রিড বৈদ্যুতিক গাড়িতে একটি বৈদ্যুতিক মোটর এবং একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিন থাকে। একটি প্লাগ ইন হাইব্রিড পাওয়ার জন্য একটি গ্যাস স্টেশনের জ্বালানি ট্যাঙ্কটি পূরণ করুন বা বৈদ্যুতিক চার্জিং স্টেশনে ব্যাটারিগুলো চার্জ করুন। প্রচলিত হাইব্রিড গাড়ির মতো হাইব্রিড সিস্টেমে সুইচ করার আগে এই গাড়িগুলো সাধারণত বিশুদ্ধ বৈদ্যুতিক শক্তিতে 20 থেকে 50 মাইল চলতে পারে। বৈদ্যুতিক গাড়িগুলো নিয়মিত গাড়ি থেকে কিভাবে আলাদা? বৈদ্যুতিক গাড়িগুলো নিয়মিত গাড়ি থেকে আলাদা কারণ তারা পেট্রোল, ডিজেল বা অন্যান্য তরল জ্বালানিতে চলে না। তারা একটি বৈদ্যুতিক চার্জিং স্টেশন থেকে তাদের শক্তি আঁকে এবং সেই শক্তি একটি অনবোর্ড ব্যাটারি প্যাকে সংরক্ষণ করে। প্রথাগত গাড়ির বিপরীতে একটি বৈদ্যুতিক গাড়ির ধীরগতির জন্য পুনর্জন্মগত ব্রেকিং ব্যবহার করতে পারে, যা প্রক্রিয়ায় ব্যাটারি চার্জ করে। এই ব্রেকিং সিস্টেম গাড়ির গতি কমিয়ে দেয় এবং গতিশক্তিকে শক্তিতে রূপান্তর করে গাড়ির পাওয়ার পার্টসগুলিতে। গাড়িটি পরবর্তীতে ব্যবহারের জন্য এই শক্তি সঞ্চয় করতে পারে। বৈদ্যুতিক গাড়ির সুবিধা কি? বৈদ্যুতিক গাড়ি এবং প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো পেট্রোল গাড়ি, ডিজেল গাড়ি এবং এমনকি প্রচলিত হাইব্রিড গাড়ির তুলনায় অনেক সুবিধা দেয়। গ্রিন হাউস নির্গমন কম করে। ঐতিহ্যবাহী গাড়ি এবং ট্রাকগুলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে গ্রিনহাউস গ্যাসগুলোকে বহিষ্কার করে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে অবদান রাখে। বৈদ্যুতিক গাড়িগুলো মিউনিসিপ্যাল পাওয়ার গ্রিড বা হোম পাওয়ার গ্রিড থেকে পাওয়ার পেতে পারে, যা পূর্ণ বিকিরণযোগ্য শক্তি জ্বালানি দিতে পারে। একটি গ্রিড থেকে বিদ্যুৎ যা সৌরশক্তি, বায়ুশক্তি বা ভূতাপীয় শক্তিতে চলে, যা সামান্য থেকে কোনো গ্রিনহাউস গ্যাস নির্গমন উৎপন্ন করে। কয়লা বা তেল দ্বারা চালিত গ্রিড CO2 নির্গমন উৎপন্ন করে। ড্রাইভিং অভিজ্ঞতা। ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি দ্রুত গতিশক্তিকে সম্ভাব্য শক্তি স্থানান্তর করতে পারে। বৈদ্যুতিক গাড়ির ত্বরণ ক্ষমতা তাৎক্ষণিক। বৈদ্যুতিক গাড়িগুলোকে একটি দ্রুত টর্ক এবং প্রথাগত গাড়ির তুলনায় আরও সরাসরি প্রতিক্রিয়াশীলতা দেয়। নীরব কর্মক্ষমতা। ব্যাটারি ইলেকট্রিক যানবাহনগুলি সৌরগোলযুক্ত অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন সহ ঐতিহ্যবাহী গাড়ির তুলনায় শান্ত এবং একটি মসৃণ মনোরম যাত্রার জন্য তৈরি করে। কম রক্ষণাবেক্ষণ খরচ। একটি অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন সহ একটি আদর্শ গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়িগুলোতে খুব কম অংশ থাকে। এটি কম রক্ষণাবেক্ষণ এবং রাস্তা বন্ধ কম সময় বাড়ায়। কম রিফিলিং চার্জ। আপনার অঞ্চলের উপর নির্ভর করে বৈদ্যুতিক গ্রিড থেকে একটি গাড়ি চার্জ করার মূল্য একটি গ্যাস স্টেশনে জ্বালানি খরচের চেয়ে কম হতে পারে। বৈদ্যুতিক গাড়ির অসুবিধাগুলো কি কি?
বৈদ্যুতিক গাড়িগুলো তাদের পেট্রোল এবং ডিজেল প্রতিকূলগুলিতে সুবিধা প্রদান করে, এছাড়াও কিছু ত্রুটি বিবেচনা করা যায়। খরচ। এই যানবাহন চালু হওয়া সত্ত্বেও এখনও অনেক মানুষ তাদের কেনার সামর্থ্য নেই। বৈদ্যুতিক গাড়ি এখনও প্রচলিত জীবাশ্ম জ্বালানি গাড়ির তুলনায় অনেক ব্যয়বহুল। এই কারণেই বিশ্বে একটি অসামান্য সংখ্যালঘু রয়েছে যারা বৈদ্যুতিক চালিত যানবাহন কিনেছে এবং কিনতে পারে। পরিসর। যদিও কিছু উচ্চ সম্পন্ন ইভি একক চার্জে 300 মাইল অতিক্রম করতে পারে, আরও সাশ্রয়ী মূল্যের মডেলগুলো 200 থেকে 250 মাইল রেঞ্জে ঘুরতে থাকে, যা আজকের অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিনগুলোর সাথে প্রতিযোগিতা করে না। এটি পরিসীমা উদ্বেগ নামে পরিচিত একটি ঘটনাতে অবদান রাখে, যার ফলে চালকরা ক্ষমতা ফুরিয়ে যাওয়ার ভয়ে তাদের ভ্রমণ সীমিত করে। সারা দেশের রাস্তা জুড়ে চার্জিং স্টেশনগুলি আরও বেশি প্রচলিত হয়ে উঠলে এই উদ্বেগ একদিন দূর হতে পারে। চরম আবহাওয়ায় অসামঞ্জস্যপূর্ণ পরিসর। অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় আজকের লিথিয়াম আয়ন ব্যাটারির পাওয়ার আউটপুট উল্লেখযোগ্যভাবে কমতে পারে। এটি শীতল আবহাওয়ার দ্বারা বেষ্টিত অঞ্চলগুলিতে সমস্ত বৈদ্যুতিক গাড়িগুলোকে কম কার্যকর করে তোলে। বৈদ্যুতিক গাড়ির বাজারের উত্থান কেবল মানুষের সুবিধার জন্য নয়, পরিবেশের জন্যও উপকারী প্রমাণিত হবে। যাই হোক, ব্যাটারির প্রযুক্তির নতুনত্ব এবং উচ্চ চাহিদার কারণে এই ই বাহনগুলো এখনও ব্যতিক্রমীভাবে ব্যয়বহুল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে নেতৃস্থানীয় উৎপাদনকারী সংস্থাগুলির কাছে সমস্ত বাধার সমাধান থাকবে। অবশেষে বৈদ্যুতিক গাড়ি বিক্রির দাম কমতে থাকবে, যা সেগুলোকে বেশিরভাগ জনসংখ্যার কাছে আরও উপলব্ধ করবে।